নগদ নিয়ে কি হচ্ছে? সোলামা সুখুনের কোম্পানি নগদ, নগদ নিয়ে কি হচ্ছে আমি জানি না, কারণ আমি নগদ নিয়ে কিছুই হচ্ছে না। নগদের বিরুদ্ধে অভিযোগ কি, এক এক করে সেইগুলাতে আসি। নগদের বিরুদ্ধে প্রথম অভিযোগ যে নগদের বারবার মালিকানা বদল হচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিন্স নাথিং। বারবার মালিকানা বদল হচ্ছে, ইট নেসেসারিলি মিন্স নাথিং। লাইক এখন এটা এটা একটা জিনিস, আপনি আমি এগুলো ফেসবুকেও দেখবেন যে মানুষজন হইতেছে হুদাই বানোয়াট কথা বলবে এমনভাবেই, কনস্পিরেসি থিওরি, এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এমনভাবে প্রশ্ন করে, মানে এটার বিশাল কিছু একটা হচ্ছে আর কি ওখানে এমন। আরেকটা ব্যাপার হচ্ছে, সোলামন সুখুনকে দেখতে পারে না বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মানুষ দেখতে পারে না, এটা সত্য না। তো 7 লাখ 8 লাখ ফলোয়ার আছে, সবাই যে ফ্যান সেটা নেসেসারিলি বলতেছি না, হেটার আছে সেখানে, কিন্তু প্রচুর মানুষ দেখতে পারে না। দেখতে না পারলে কী করতে হবে? অবাস্তব অযৌক্তিক কথাবার্তা বলতে হবে, তেনা পেনা চাইতে হবে, চুলকাইতে হবে, শয়তানি করতে হবে, বদমাইশি করতে হবে। তো সেটা আরেকটা বাস্তবতা আছে, যে নাম হচ্ছে যে অভিযোগগুলো কী কী সেগুলোতে কথা বলি হবে। অভিযোগ হচ্ছে ওই যেটা বললাম, প্রথমত বারবার নগদের মালিকানা বদল হচ্ছে, হোক গিয়ে কী হয়েছে তাতে করে, হ্যাঁ বারবার ফখরুল ভাই শার্ট চেঞ্জ করতেছে, মানে কি এটার কোনো মানে নেই, আমার খুশি এমনি, এটি অবৈধ কিছু না, তাহলে অফ যান। এখন আরেকটা অভিযোগ হচ্ছে যে নগদ হইতেছে ডাক বিভাগের নাম ব্যবহার করছে, কিন্তু ডাক বিভাগ দাবি করতেছে যে নগদের সাথে ডাক বিভাগের ডাক বিভাগের নগদের কোনো মালিকানা নেই। সো ফিশি কিছু একটা হচ্ছে, তার মানে এখানে একটি ক্লিয়ারলি একটা অন্যায় হচ্ছে, রাইট? না সেটাও নেসেসারিলি হচ্ছে বলে মনে হচ্ছে না, সেটার যে ঘটনাটা সেটা হচ্ছে বরং ডাক বিভাগ শয়তানি করতেছে বলে মনে হচ্ছে। সেটার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নগদ একটা বেসরকারি প্রতিষ্ঠান, থার্ড ওয়েভ টেকনোলজিস নামে একটা প্রতিষ্ঠান, তারা পরবর্তীতে নাম চেঞ্জ করে নগদ করছে। সো এগুলো নেসেসারিলি কিছু মিন করে না, নেসেসারিলি কিছু মিন করে না, কোনো সেখানে যদি ফিশি কিছু হয়ে থাকে, অবৈধ অ্যানোমালি হয়ে থাকে, সেটা হলে আলাদা কথা, কিন্তু তেমন কিছু হয়েছে বলে মনে হয় না। সুতরাং শুধুমাত্র বাই বিকজ অফ দ্য মিয়ার ফ্যাক্ট যে নাম চেঞ্জ করে ফেলছে, বিকজ অফ দ্য মিয়ার ফ্যাক্ট যে মালিক চেঞ্জ হয়েছে, মালিক চেঞ্জ হয়েছে বলতে হচ্ছে যারা শেয়ার হোল্ডার আর কি, কেউ কখনো আসছে কখনো গেছে এরকম হয়েছে আর কি, 9-10 জন মালিক, তার মধ্যে কেউ আসছে কেউ গেছে এরকম হয়েছে আর কি জায়গা। সো এগুলো নেসেসারিলি কিছু মিন করে না। নাও ডাক বিভাগের নাম বিক্রি করে ঢোক ঢাক ঢুল পিটে এত ব্যবসা পাতি করলো, এখন ডাক বিভাগই বলতেছে যে আমাদের এখানে কোনো মালিকানা নেই, হাউ ফিশ ইজ ইট? না সেটারও একটা ব্যাখ্যা আছে দেখা যাচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে যে নগদের সাথে বা থার্ড ওয়েভ টেকনোলজিস যেটা ছিল পরবর্তীতে নাম চেঞ্জ করে নগদ হয়েছে, সো আমরা ওই ইয়েতে না করে নগদ বলি, নগদের সাথে ডাক বিভাগের চুক্তি ছিল যে 51% লভ্যাংশ নগদ শেয়ার করবে হচ্ছে ডাক বিভাগের সাথে। সেই চুক্তিতে হইতেছে নগদ ডাক বিভাগের নাম ব্যবহার করবে, রাইট? সো নাম এখানে লভ্যাংশের সাথে মালিকানার পার্থক্যটা যেটা আমি বুঝতেছি আর কি, যে লাইক অবশ্যই কমন সেন্স যা বলে আর কি, যে মালিকানা এবং ইয়ের পার্থক্যটা কি, মানে লভ্যাংশ শেয়ারিংয়ের সেই জায়গাতে, সেটা হচ্ছে যে মালিক হইতে হলে তো আপনাকে ইনভেস্ট করতে হবে। সো ডাক বিভাগ কোনো ইনভেস্ট করে নাই, যে কারণে তাদের মালিকানা নাই, কিন্তু তাদের নাম যেহেতু ডাক নগদ ব্যবহার করতেছে বা করবে বলে চুক্তি করছে, তাদের কাছ থেকে অনুমতি নিছে, সেহেতু তাদেরকে শেয়ার দিত, লাভের টাকা দিত, যেই লাভ করতো নগদ সেখান থেকে 51% লাভ ডাক বিভাগকে দিত, কিন্তু মালিকানা ডাক বিভাগের ছিল না নগদের উপর। বেসিক্যালি নগদের উপর কোনো অথরিটি তাদের নাই, সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন মেকিং অ্যান্ড স্টাফ, এগুলো সব বেসরকারি কোম্পানি নগদ, নগদের এরা করতো, এরা জাস্ট এই টাকাটা লাভ করতে লাভের একটা গুড় হইতেছে ইয়ের সাথে শেয়ার করতো, ডাক বিভাগের সাথে। সো ডাক বিভাগ যে বলতেছে আমাদের নগদের কোনো মালিকানা নাই, এটা নেসেসারিলি কোনো ইস্যু না, প্রবলেমেটিক কিছু না, কারণ হচ্ছে তাদের সাথে চুক্তি সেটা সেটাও ছিল না, চুক্তি ছিল যে লভ্যাংশ দিব, নাম ব্যবহার করবো। ওকে, সো অ্যাপারেন্টলি সেই চুক্তি অনুযায়ী তারা কাজ করছে, সো সেখানে অবৈধ কিছু হয় না, যদি অবৈধ কিছু হয়তো ডাক বিভাগ তো সেই অভিযোগ তুলে নেয়, এখনও তুলে নেয়, আগেও তুলে নেয়, কখনও তুলে নেয়, বাংলাদেশ ব্যাংকও তুলে নেয়, কেউ তুলে নেয়, কিন্তু ওই ভাষাগুলোকে এমনভাবে পত্রিকালারা লিখতেছে, পাবলিক ইয়ে করতেছে, মনে হচ্ছে না কী হয়ে যাচ্ছে। থার্ড ব্যাপার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনা করা কী করছে করে নাই, সেটাও কোনো ইস্যু না, সেটা কোনো ইস্যু না কীভাবে, সেটা হচ্ছে এখানে নগদ একটা ট্রিক করছে আমার মনে হচ্ছে, এই জায়গাটা আমি ক্লিয়ার না ঠিক নেসেসারিলি না, ওই ট্রিকটা কি আইনের ভিতরে থেকে না আইনের বাইরে থেকে সেটাও আমি বুঝতেছি না, যে আইনের লুপহোল থাকে, আপনি তো আইনকে এক্সপ্লয়েট করে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ীরা, লুপহোল, ওই যে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে তখন এটা নিয়ে আবার খুব বিতর্ক হয়েছে আমেরিকা, যখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে সে ট্যাক্স ইভেশন যেটাকে বলে আর কি, ট্যাক্স ফাঁকি দেওয়া, সে খুব সাকসেসফুলি প্রচুর ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে, সো মানুষজন চিল্লাচিল্লি হ্যাঁ ট্যাক্স ফাঁকি দেয়, কিন্তু মারাত্মক অপরাধ, আপনি যদি ট্যাক্স ফ্রড যেটা বলে আর কি, মারাত্মক অপরাধ, শত শত বছরের জন্য জেলে চলে যাবেন, সেটা হিসেবে আপনি যদি আইনকে ভেঙে কাজটা করেন, কিন্তু আইনের মধ্যে থেকে লুপহোল যেটা বলে আইনের আর কি, লুপহোল যদি আপনি এক্সপ্লয়েট করেন আইনের ভেতরে থেকে, আইনেরকে টুইস্ট করে করে আপনি যদি বিধি বিধানের মধ্যে থেকে কাজটা করতে পারেন, দ্যাটস টু ইয়োর অ্যাডভান্টেজ, যেটা সকল কোম্পানিরা করে, করার চেষ্টা করে, যে কারণে অ্যামাজন হচ্ছে গত বছর হচ্ছে $0 পে করছে ট্যাক্সে, $0
পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি $0 পে করছে, রাইট? সো এরা আইনকে নিজের অ্যাডভান্টেজে নিয়ে ব্যবহার করে, সেখানে যদি আইনের কোনো ইস্যু থাকে, যারা আইন পূর্ণতা এদের তাদের কাছে আইনের লুপহোল এটা প্লাগ করা, সেটা 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 এক্সপ্লয়েট করা নেসারলি কোনো ইস্যু না, বরং এটাই একটা ব্যবসা সফল মানুষ এইভাবেই সফল হয় না। এইটি যেটা অবৈধ এবং অন্যায়ের পার্থক্য, জিনিসটা অন্যায় কিন্তু অবৈধ না, রাইট? ওকে, সো আমার যেটা মনে হয়েছে এই জায়গাটা, আমি টেকনিক্যালিটা ভালো করে বুঝতেছি না, কারণ কাউকে এটা নিয়ে লাইক এক্সপার্টরও এই পয়েন্টটা ক্ল্যারিফাই করে নাই কোনো কখনো, বা টাচ করে নাই কেউ, যে কারণে আমি বোঝার সুযোগ তৈরি হয় নাই। কিন্তু আমি যেখানে এখানটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বলে মনে হচ্ছে, সেটা কি অ্যাগেন, সেটা হচ্ছে যে যে নগদ যে লেনদেন করছে ডাক বিভাগের নাম ব্যবহার করে, যে কারণে তাদেরকে 51% লভ্যাংশ দিছে। হিউজ ডিল, চিন্তা করেন, একটা কোম্পানি এত কষ্ট করে ব্যবসা করতেছে, করে 51% লাভ, বেশিরভাগ লাভই দিয়ে দিচ্ছে ডাক বিভাগকে শুধুমাত্র তাদের নাম ব্যবহার করার জন্যে। ডোন্ট থিঙ্ক সো, এইখানে তারা আরও কিছু অ্যাডভান্টেজ নিচ্ছে বলে আমার মনে হয়েছে। সেটা কি, যে নগদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে মার্কেট অন্যান্য কোম্পানিগুলো, অন্যান্য যারা কম্পিটিটর আছে, এরা, আমি জানি না ব্যাপারটা কীরকম, যে মানে মনে করেন এক্সাম্পল কথার কথা, যে দৈনিক 50,000 টাকা লেনদেন করতে পারবে সর্বোচ্চ, কী ক্যাপ আছে আর কি, একটা কথা কথা, 50,000 তো না, বা নগদ সেটার কয়েক গুণ পর্যন্ত করত। সো অ্যাপারেন্টলি বাইরে থেকে এগুলো তো আইনের তো নগদ হইতেছে, সরকারি প্রতিষ্ঠান ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসেবে বেআইনি সুযোগ সুবিধা নিছে এরকম মনে হয় বাইরে থেকে, আমিও সেটাই ভাবছিলাম। তো পরে আমার যেটা এখন মনে হচ্ছে, এখানে একটু এই যে যেটা বললাম, তারা লুপহোল ব্যবহার করে এক্সপ্লয়েট করছে কিনা ব্যাপারটা, যে তারা ডাক বিভাগের আইনে পরিচালিত হইতো, বাংলাদেশ ব্যাংকের আইনে না। সো যত এই যে টাকা পয়সা লেনদেন করা, বিকাশ টিকাশ, এরা সকলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হইতো, বাংলাদেশ ব্যাংকের আইনে নিয়মকানুনে। আর নগদ হচ্ছে, কথাটা কীভাবে আছে আমি পড়ে আপনাদেরকে শোনাই, আমি লিখে রাখছি কোথায় জানি, জায়গাটা ইন্টারেস্টিং, কিন্তু কেউ পিক করতেছে না বা এটা নিয়ে আলোচনা করতেছে না, এই জন্য আমিও বুঝতেছি না, ক্লিয়ারলি বোঝার সুযোগ পাচ্ছি না। বর্তমানে পোস্টাল আইনের আওতায় পরিচালিত হচ্ছে নগদ, তবে এ ধরনের অন্য সব আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে। সো নগদ এই যে পোস্টাল আইনের আওতায় পরিচালিত হওয়ার অ্যাডভান্টেজটা নিতে কি তারা ডাক বিভাগকে সংযুক্ত করে তাদেরকে 51% লভ্যাংশ দিয়ে যাচ্ছে, এত বড় স্যাক্রিফাইস করতেছে এই সুযোগটা নেওয়ার জন্য, যে পোস্টাল আইনের আওতায় আসলে তখন ওই যে অন্যান্যদের প্রতি যে নিয়মকানুন বাংলাদেশ ব্যাংকের, সেগুলো অ্যাভয়েড করে ওই যে অভিযোগ নগদের বিরুদ্ধে আসে, যে অন্যান্যদের জন্য যেই বাধ্যবাধকতা, লিমিট টাকা পয়সা লেনদেনের কী কী জানি, নগদ তার চেয়ে বেশি পরিমাণ করত সরকারি সুবিধা নিয়ে, তাহলে এটা কি সেই সরকারি সুবিধা, এটা কি নিয়মের মধ্যে থেকে তারা করছে? কারণ তারা তো বাংলাদেশ ব্যাংকের নিয়মেই খেলে নাই, তারা খেলছে পোস্টাল ব্যাংকের নিয়মে, পোস্টাল আইনের অধীনে, যেটার অধীনে হয়তো বা অ্যালাউড এই পরিমাণ ট্রানজ্যাকশান করা। সো ওই লুপহোলটা এক্সপ্লয়েট করার জন্য, লুপহোল না, ওই বেনিফিট সুযোগটা না, এই কাজটা তারা করতে পারে কিনা, এইখানে কোনো অবৈধ কাজ হয়েছে কিনা, যে এখানে যে একটা ট্রিকি ওয়েতে কাজটা করছে, সেইটাও একটা প্রশ্ন, আমি জানি না এখানে অবৈধ কিছু আছে কিনা। আমার মনে হচ্ছে না অবৈধ কিছু আছে, কারণ কেউ তো বলতেছে না অবৈধ কিছু হয়েছে, কোনো কেউ এই প্রশ্ন তুলতেছে না। না, যেই পয়েন্ট আমি টাচ করলাম, এটা যে আমার দৃষ্টিতে খুবই একটা ভাইটাল পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা নিয়ে কোনো আলোচনা শুনতেছি না, যে কারণে আমিও বুঝতেছি না যে আমি আসলে ওভার এস্টিমেট করতেছে কিনা এই পয়েন্টটাকে। নাও অ্যাগেন, আমি তো এইগুলো টেকনিক্যাল ডিটেলস জানি না, অবশ্যই সামনে দিলে পড়লে না বোঝার কিছু নাই বাংলা ইংরেজি, কিন্তু সেটাও আমার সামনে নাই, সুতরাং ওটাও বুঝতে পারতেছি না। ও আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে এই যে নগদকে বলা হয়েছে যে তোমরা সবাই এই রুলে খেলতেছে, তোমাদেরকে এই রুলে খেলতে হবে, তোমরা ওই রুলে চলে আসো, এটা বলার পর নগদ হচ্ছে গত বছর এপ্রিল মাস পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে তাদেরকে, অনাপত্তিপত্র দেওয়া হয়েছে নগদকে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকেই, যে তোমরা ওকে করতেছো করো, যেভাবে করতেছো করো, কিন্তু এপ্রিল মাসের মধ্যে লাইনে চলে আসো। লাইনে চলে আসো মানে কি, নেসারালি আইনের বাইরে ছিল, আইনের মধ্যে আসো, নাকি শয়তানি দুষ্টামি করে তোমরা লুপহোল ব্যবহার করে একটা সিস্টেম করে কাজ করতেছিলা, সেগুলো বাদ দিয়ে অন্য সবাই যেভাবে করতেছে লাইনে আসো, সেটা আমি বুঝতেছি না নেসেসারলি। সো ধরে নিচ্ছি এখানে আইনের বাইরে কিছু হচ্ছিলো না, সো তাদেরকে বলছে তোমরা অন্য সবার মতো করে একই টার্ফে চলে আসো, খেলাধুলা করার নিয়ম মেনে। তো সেটা হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত সময় দিছে, এপ্রিল মাসের মধ্যে নগদ সেই কার্যক্রম কমপ্লিট করে নাই, তারপর সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দিয়েছে, এই বছরের সেপ্টেম্বর মাস, এটা কি মাস চলতেছে, সেপ্টেম্বর। সো এই মাস পর্যন্ত তারপর আবার এক্সটেন্ড করছে বাংলাদেশ ব্যাংক সেই অনুমতি নগদের সব কিছু মানে ফল ইন লাইন করার জন্যে। সো তার মানে নগদ কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিয়ে এখন পর্যন্ত আছে, সাময়িক অনাপত্তিপত্র, এই সেপ্টেম্বরের পর বাংলাদেশ ব্যাংক তখন অ্যাকশন নিবে অথবা হয়তো আরও এক্সটেন্ড করবে, সেটা পরে আলাপ, কিন্তু এখন পর্যন্ত তারা তার মানে সব কিছু নিয়মের মধ্যেই আছে মনে হচ্ছে, মনে হচ্ছে। এবার আমি হইতেছে কিছু খবর আমি যেগুলো নোট নিছি এবার সেগুলো পড়ি, এগুলো বলার পর আশা করি এখন ফলো করতে সুবিধা হবে, কারণ অ্যাগেন খবর পড়লে এমনভাবে এরা ভাষা উপস্থাপন করে, পরে মনে হবে জানি কী হয়ে যাচ্ছে আসলে, কিন্তু তেমন কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না, কিন্তু এরাও আবার একটু শয়তানি করার চেষ্টা করে আর কি, আর পাবলিক তো নাচার জন্য বসে আছে। ওকে, তবে এখনও নগদের মালিকানা ও ব্যবসা পরিচালনা নিয়ে যে জটিলতা সেটির সুরাহা হয়নি,
সো মালিকানা ও ব্যবসা পরিচালনা নিয়ে যে জটিলতা, কি জটিলতাটা কি, যে বাংলাদেশ ব্যাংক সরি ডাক বিভাগ সেটার মালিকানাতে ছিল না, লভ্যাংশ শেয়ারে করাই ছিল, এখন তারা মালিকানা দাবি করতেছে যে মালিকানা নিবে। এখানে আবার একটু শয়তানি আছে, ওইটাতে আসতেছি খুব। বাংলাদেশ সোনার বাংলা হবে আর খেলাধুলা হবে না তা তো হইতে পারে না, এখানে একটু খেলাধুলার গন্ধ পাচ্ছি, ওইখানে আসতেছি একটু পর। নগদ সরকারকে ডাক অধিদপ্তর সেবা হিসেবে প্রচার করা, নগদ সরকারের ডাক অধিদপ্তর সেবা হিসেবে প্রচার করা হলেও এর মালিকানা ডাক অধিদপ্তরের কোনো অস্তিত্ব নেই, মনে হচ্ছে খুব প্রবলেমেটিক একটা জায়গা পাওয়া গেছে। না, এটা কোনো প্রবলেমেটিক জায়গা না, তাদের চুক্তি হয়েছে সেইভাবে যে মালিকানা থাকবে না, লভ্যাংশ শেয়ার করবে, সেটার বিনিময়ে নাম ব্যবহার করবে। ওকে ফাইন, নাও সেটা আইনত অ্যালাউড কিনা আই ডোন্ট নো, মেবি অ্যালাউড, যেই কারণে করতে পারছে বা এটা নিয়ে কেউ অভিযোগ তুলে নেয় বা তুলতেছে না। কিন্তু মালিকানা নাই তার মানে কোনো ইয়েও নাই, ডাক বিভাগের সাথে কোনো ধরনের ইয়েও নাই আর কি, মানে অ্যাফিলিয়েশনও নাই, সেটা সত্য না, তাদের সাথে চুক্তি আছে। আবার আর্থিক সেবা দিলেও কেন্দ্রীয় ব্যাংকের কোনো চূড়ান্ত অনুমোদন নেই নগদের। ওরে বাবার, খুব অবৈধ কাজ হচ্ছে না, সেখানে অবৈধ কিছু হচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংকই সাময়িকভাবে অনুমোদন দিয়েছে কাজ করার জন্য, এই সেপ্টেম্বর পর্যন্ত সেটা এক্সটেন্ড করা আছে। সো চূড়ান্ত অনুমোদন না থাকলেও, অনুমোদন নিয়ে ব্যাংকের সাথে, এমন না যে বাংলাদেশ ব্যাংকে ফাঁকি দিয়ে বা অগোচরে কিছু করতেছে, বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন যোগাযোগ রক্ষা করে অনুমোদন নিয়ে, সাময়িক অনুমোদন নিয়ে কাজ করতেছে। সো সেইখানেও কোনো অবৈধ কিছু নাই। এটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। নাও এখানে যে ব্যাপারটা, যে নগদের সেবাকে আইনি কাঠামোর আওতায় এনে এটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বলতে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সো নগদ তো এখন পর্যন্ত একটা পুরোপুরি প্রাইভেট কোম্পানি, 100% প্রাইভেট কোম্পানি, তারা লভ্যাংশ শেয়ার করতেছে ডাক বিভাগের সাথে, কিন্তু মালিকানা শেয়ার করতেছে না, অ্যাগেন রাইট। সো সো ডাক বিভাগের কোনো কর্তৃত্ব নাই, কোনো মালিকানা নাই, কোনো ইয়ে নাই, ইনফ্লুয়েন্স নাই, কোনো অথরিটি নাই নগদের উপরে। সো এখন ডাক বিভাগ বলতেছে, যে এটা শয়তানির জায়গাটা, এই জায়গাটা এখনই বলে ফেলি, ভুলে যাবো পরে। এখন ডাক বিভাগ বলতেছে যে আমরা নগদের মালিকানা 51% নিয়ে নিব, কোনো বিনিয়োগ না করে। আপনি মালিক হবেন কীভাবে? বিনিয়োগ করতে হবে, আপনি যদি টাকা ইনভেস্ট করবেন তারপর মালিক হবেন। ডাক বিভাগ বলতেছে আমরা টাকা পয়সা ইনভেস্ট করবো, আমরা ডাইরেক্ট থাবা দিয়ে নিয়ে নিবো নগদের কাছ থেকে 51% মালিকানা। কেন? মানে বলছে এতদিন তারা আমাদের নাম ব্যবহার করছে, এই জন্য আমরা নিয়ে নিব। তো এতদিন তো তোমাদের নাম ব্যবহার করছে লভ্যাংশের বিনিময়ে, তোমাদেরকে তো লভ্যাংশ দিয়ে আসছে, ফ্রিতে তো ব্যবহার করে নাই, সেই চুক্তিতেই তো তোমরা রাজি হয়েছো, দেখেই তো নাম ব্যবহার করছে। আর রাষ্ট্র যদি এর বছর ধরে নগদের ইয়ের মধ্যেই লেখা থাকে, প্রত্যেকের ওই যে মনোগ্রামের মধ্যে লেখা থাকে ডাক বিভাগের একটি সেবা, মানে এটাই তাদের প্রচার প্রচারণা, ফলোআপ করে প্রচার করে আসছে, কেউ কখনো কোনো প্রতিবাদ করে নাই, ডাক বিভাগ কোনো প্রতিবাদ জানায় নাই। এখন এইসব কেন প্রতিবাদ জানা নেই? কারণ ডাক বিভাগের সাথে চুক্তি করা ছিল, এটা কথাবার্তায় ছিল যে তোমাদের 51% লভ্যাংশ দিব, তোমাদের নাম ব্যবহার করবো। তাহলে ডাক বিভাগ তো এখন এই কথা বলতে পারে না যে তোমরা আমাদের নাম ব্যবহার করছো, এখন 51% মালিকানা নিয়ে নিব কোনো বিনিয়োগ না করে। সো এখানে আমি, আমার যেটা মনে হয় একটা শয়তানি চলতেছে, যে নগদ নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে একটা প্রাইভেট কোম্পানি, ওই যে এখন এই চিপা পাইছি, চিপা পেয়ে এখন থাবা দিয়ে নিয়ে নিব তাদের কাছ থেকে, কোনো বিনিয়োগ না করে 51% মালিকানা নিয়ে নিব। এটা যে খেলাধুলার অংশ সেটার দেখেন প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, যেটা আমি একটু গন্ধ পাইছি আর কি, পাই না, গন্ধ পাইলে তো চিপা থেকে বের করে আনি, দেখেন দেখাইতে পারি কি না। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, নগদ পরিচালনা সব ধরনের বিনিয়োগ করেছে থার্ড ওয়েভ, সরকারের পক্ষ থেকে কোনো বিনিয়োগ করা হয়নি, সো মালিকানা সরকার হওয়ার প্রশ্ন ওঠে না। নতুন কোম্পানি গঠন করে পরিচালিত হলে নিশ্চয়ই সরকারও বিনিয়োগ করবে। সো এই কথাটা সেই কথা বলতেছে, মানে হচ্ছে যে সে অলরেডি বাতাস পাচ্ছে যারা বিনিয়োগ করবে না, সরকার থাবা দিয়ে নিয়ে নিবে এই চান্সে, এই এই বাতাসটা পেয়ে সেই কথাটা বলতেছে যে আগে থেকেই বল খেলে দিল যে না, নতুন কোম্পানিও এখন সরকার যদি এটার মধ্যে মালিকানা নেয় 51%, তাহলে কি বিনিয়োগ না করে মালিকানা নিবে নাকি? এটা কি অসভ্য দেশ নাকি? আশ্চর্য, নিশ্চয়ই বিনিয়োগ করেই তো মালিকানা নিবে, বিনিয়োগ না করলে আবার কিসের মালিকানা? আশ্চর্য, বিনিয়োগ না করলে তো মালিকানার প্রশ্ন আসে না, এতদিন লভ্যাংশ নিয়েছে বিনিয়োগ করে নাই, এই কারণে তাদের নাম ব্যবহার করছি, এখন এরা বলতেছে এরা মালিকানা নিবে, ওকে তাহলে বিনিয়োগও করবে নিশ্চয়ই। হ্যাঁ, এই কথাটা উনি এই কারণে বলতেছে কারণ বিনিয়োগ করবে না ডাক বিভাগ। এবার শুনুন, এই বিষয়ে জানতে চাইলে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সিরাজউদ্দিন বলেন, নগদ এখন ডাক অধিদপ্তরের ব্র্যান্ড ব্যবহার করছে, এতে ডাক অধিদপ্তরের কোনো মালিকানা নেই, তাই হইতেছে 51% মালিকানা নিতে ডাক অধিদপ্তরের অধীনে একটা ইয়ে গঠন করা হয়েছে, কোম্পানি গঠন করা হয়েছে। সো ডাক অধিদপ্তরের অধীনে একটা আলাদা কোম্পানি, সেই কোম্পানি এই টেকনিক্যাল ব্যাপার আর কি দিয়ে মালিকানা। ওকে ফাইন। সিরাজউদ্দিন আরও বলেন, মালিকানা নিতে আমরা কোনো টাকা দিব না, নগদ শুরু থেকে আমাদের নাম ব্র্যান্ড ব্যবহার করেছে, এর মূল্যমান হিসেবে নগদের 51% মালিকানা পাবে ডাক অধিদপ্তর। সো ডাক অধিদপ্তর এখন এই চান্সে কোনো ধরনের বিনিয়োগ না করে, কোনো টাকা পয়সা না দিয়ে থাবা দিয়ে 51% মালিকানা, লভ্যাংশ 51% লভ্যাংশের জায়গায় এখন 51% মালিকানা নিয়ে নিচ্ছে। এই কাজটা, এটা আমার মনে হচ্ছে কেন শয়তানি জোর জবরদস্তি জোচ্চুরি জুলুম, বাংলাদেশ সোনার বাংলা কী জানি ব্যবসার জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ দেশগুলোর একটা, এশিয়ার সবচেয়ে খারাপ দেশ, ইজ অফ ডুইং বিজনেস। সোলামের সুখানে এত
এই পজিটিভিটি মারায়। আমি তো এই জিনিসটা কতবার করে বলছি যে ইজ অফ ডুইং বিজনেসের ইন্ডেক্সে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে একটা এবং এশিয়ার সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে একটা। এগুলা কইলে তো সোলাইমান যখন ভাই আমাকে ভালো লাগে না, ফোনেও কিন্তু এগুলো বলছি ওনার সাথে যখন কথা হয়েছে এই যে এগুলো বলছি এইসব মেট্রিক, তখন তো ভালো লাগে নাই, এখন নিজের সোগায় পাশ যাচ্ছে, এখন কিন্তু ভালো লাগবে। আরে ফখরুল তো ন্যায় মানবতার মুক্ত প্রতীক, একেবারে চিপা থেকে সে ফ্যাক্ট বের করে নিয়ে আসতেছে, কেউ বুঝতেছে না এই শয়তানিগুলা, ফখরুল বুঝতে পারতেছে, খুবই স্মার্ট ছেলে। এখন এখন এমন মনে হবে, কিন্তু এখন এমন মনে হবে নিজের সুবিধা। এরা তো বললাম না, এরা তো ভালো থাকে তো এই জন্য দেখতে পারে, নিজের সোগা যখন বাসটা যাবে। ওই জারিফার হোসেন কিন্তু দুদিন আগে এপিসোড করছি, এখন শুকনো মুখুন এগুলো সব পুলের জেলে ভরা দরকার না, বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের নিয়মে খেলবেন না। এটা শালার এত সুখ এই দেশে, খালি ইতিবাচকতা। তো যাক, আমার মনে হচ্ছে এখানে এই শয়তানিটা হচ্ছে, আমি শিওর না, অ্যাগেন ডোন্ট কোট মি অন দিস, বাট আমার মনে হচ্ছে না। পাশাপাশি আর একবার পুরী বিষয়টা তাহলে আপনি এখন বুঝতে পারবেন। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানবির আহমেদ বলেন, নতুন কোম্পানি গঠন করে পরিচালিত হলে নিশ্চয়ই সরকারও বিনিয়োগ করবে, 51% মালিকানা নিয়ে নিচ্ছে যেহেতু সরকারও নিশ্চয়ই বিনিয়োগ করবে। আর টাকা অধিদপ্তরের মহাপরিচালক বলতেছে মালিকানা নিতে আমরা কোনো টাকা দিব না, এখানে হচ্ছে সেই খেলাধুলা মনে হচ্ছে আর কি। ওকে না, বাকি কথাগুলো পড়ে ফেলি, নোটিগুলো নিছি কুইকলি, আশা করি এখন ফলো করতে সুবিধা হবে কি বলতেছে এখানে। 2017 সালে ডাক অধিদপ্তরের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার কাজ নেয় থার্ড ওয়েভ। ওকে, আড়াই বছরের মাথায়, ওকে, আড়াই বছরে একাধিকবার মালিকানা পরিবর্তিত হয়েছে নগদের। ওকে, সো হোয়াট, কার্যক্রম শুরুর এক বছরের পর গত বছর এপ্রিলে নগদকে কার্যক্রম চালিয়ে নিতে সাময়িক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক, যেটা বললাম আমি একটু আগে। বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন অনাপত্তি নিয়ে এখনও কার্যক্রম চলছে। সো সব কিছু নিয়মের মধ্যেই হচ্ছে, অনুমতি নিয়েই করতেছে, যদিও সাময়িক কিন্তু স্টিল নিয়েই করতেছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও বেঁধে দেওয়া লেনদেনের সীমা যথাযথভাবে মেনে চলতে বলা হয়, তবে নির্ধারিত সময়ে সব শর্ত পূরণ ও আলাদা কোম্পানি গঠনের কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর মানে চলতি মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। সো তার মানে অনাপত্তিপত্র নিয়ে করতেছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। পাশাপাশি নগদে জমা হওয়া গ্রাহকের টাকা লেনদেনে যাতে ডাক অধিদপ্তরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় সেজন্য বাংলাদেশ, ওকে ফাইন, এগুলো সব আলোচনা করলাম। আর একটা পয়েন্ট ভুলে যাওয়ার আগে, যে কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, নগদের অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা ফেরত আসছে সেগুলো ফ্রিজ করছে, সেটা নিয়ে আবার একটা চিলাচিলি হচ্ছে, সেটাও আমার কাছে নেসেসারিলি কোনো লাইক ভিত্তিহীন মনে হচ্ছে। সোলামাস এখন কি পছন্দ না, এখন যে কোনো দিক দিয়ে ধরে ফাঁসাই দিতে হবে, বিপদে ফেলে দিতে হবে না। সেখানেও আমার এখন যদি কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হয় কোনো ব্যাংক অ্যাকাউন্টে, সেটা তো ফ্রিজ করা হবে, সেটা তো সাসপেন্ড করা হবে না। প্রশ্ন হচ্ছে যে সেই কাজটা কি আসলে সাসপিশিয়াস অ্যাক্টিভিটির কারণেই করছে, নাকি এখানে কোনো শয়তানি আছে, সেটা আমরা কি না, সেটা আমি নেসেসারিলি জানি না। লাইক সাসপিশিয়াস অ্যাক্টিভিটি থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা এটা সারা পৃথিবীতে হয়, লাইক এখানে কোনো ইস্যু নাই। প্রশ্ন যেটা, যে আসলে তারা যে দাবি করতেছে এই দাবিটা সত্য কিনা। এখন নগদ দাবি করতেছে যে এগুলো ম্যানুয়ালি করা সম্ভব না, আমাদের 5 কোটি গ্রাহক, এর মধ্যে কয়েক হাজার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, সেটা আমাদের এআই করে, এআই করছে, অটোমেটিক্যালি করা হয়েছে। সো এটা আমাদের প্রোটোকল অনুযায়ী হয়েছে, এখানে কোনো শয়তানি নাই। ওকে, আমি জানি না এটা মানে তাদের এই দাবি মিথ্যা বলার সেই ভিত্তিও আমার নাই, এবং এটা খুবই রিজনেবল হইতেই পারে এরকম। এই সব কিছু শুরু হলো কোত্থেকে, এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা কি শুরুটা এখান থেকে হয়েছে যে নগদ এবং বিকাশ যে পরস্পর বিরোধী কার্যক্রম অনেকদিন ধরে আমরা এটা জানি, একজন আরেকজনের বিরুদ্ধে অ্যাড দেয়, খোঁচায়, একজন আরেকজনের পেছনে ইয়ে করে, যায়, গো আফটার ইচ আদার। সো সেটা হয়ে আসতেছিলো, সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু থ্রেট করছিল নগদকে যে তোমাদের কিন্তু সুশৃঙ্খলভাবে চলাফেরা না করলে কিন্তু তোমাদেরকে ধরবো আমরা। ওইটার কন্টিনিউয়েশন কিনা আমি বুঝতেছি না, সেটা কি এটা ফেব্রুয়ারি মাসের একটা রিপোর্ট প্রথম আলোর, তখনও কিন্তু নগদে চিপায় পড়ে নাই। ফেব্রুয়ারি মাসের রিপোর্টটা কী পড়তেছে, মোবাইলে আর্থিক সেবাদাতা বিকাশ ও নগদকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি যাতে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার না চালায় মৌখিকভাবে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। গত বুধবার ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ ও ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। নগদের একটি বিজ্ঞাপন প্রচার, বিকাশ ও এর প্রধান নির্বাহীকে জড়িয়ে বিভিন্ন ভিডিওচিত্র তৈরি, নগদের সেবার বিরুদ্ধে সারাদেশে পোস্টার ছড়ানো, এজন্য অজ্ঞাত 10,000 জনের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশনা দিয়েছে। আর্থিক খাতে এই এমন আচরণ বরদাস্ত করা হবে না বলেও নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়ে দিয়েছে। সো সেখান থেকে কোনো কিছু ট্রিগার করছে কি না, বিকাশ থেকে, বিকাশের কোনো প্রভাবশালী লোক এটা ট্রিগার করাইছে কি না বাংলাদেশ, আই ডোন্ট নো, জাস্ট লাইক মানে এখন বাংলাদেশের যে খেলা কোন দিক থেকে শুরু হয়ে কোন দিকে যায়, কারণ এটা তো আইনের শাসন না, এই দেশের রাষ্ট্রের কথা, বাংলাদেশ তো কোনো আইনের শাসন নেই, একটা তো কথা আপনাকে বুঝতে হবে। যখনই আইনের প্রয়োগ শুরু হবে তখনই বুঝবেন যে এখানে কী জানি হইতেছে একটা খেলাধুলা, কোনো একটা অবজেক্টিভলি কোনো আইনের প্রয়োগ নাই। এটার পেছনে কেউ ট্রিগার করছে দেখে হচ্ছে কিনা, লাইক অ্যাগেন ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এগুলো বাংলাদেশে হয় না, যে বাংলাদেশ ব্যাংক যেমন ওই যে ইভেলি নিয়ে এটা আরেকটা সময় পাইলে আরেকটা এপিসোড করে দেখাবো, আরও কিছু তথ্য প্রমাণ পাইছি যে ইভেলির ব্যাপারে একজন দেখলাম পোস্টও করছে খুব, বাংলাদেশ ব্যাংক খুব তড়িৎ কর্মা, বাংলাদেশ ব্যাংক কাউকে ছাড় দিচ্ছে না, সকল অন্যায়কে দমন করতেছে না, ইভেলির ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নেয় না, এটা আমি প্রমাণ দেখার সময় পাইলে আরেকটা পর্বে দেখাবো।
না বাংলাদেশ ব্যাংকে উদ্যোগ না নেয়, বাংলাদেশ ব্যাংকে কেউ টিপ অফ করছে, বাংলাদেশ ব্যাংকে কেউ প্রম্পট করছে, কে সেটা দেখাবো আপনাদেরকে অন্যদিন কোনো দিন। সো এখানেও কি কেউ বাংলাদেশ ব্যাংকে টিপ অফ করছে কিনা, প্রম্পট করাইছে কিনা বাংলাদেশ ব্যাংকে দিয়ে, এটা কি বিকাশের কেউ নগদের সাথে রেশারেশির জায়গা থেকে, আই ডোন্ট নো। কিন্তু ওই যেটা বললাম ফেব্রুয়ারি মাসে আপনারা দেখতে পাচ্ছেন যে নগদকে থ্রেট করছে বাংলাদেশ ব্যাংক যে বিকাশের সাথে এগুলো করলে তাদেরকে শটান করা হবে। সো আই ডোন্ট নো, এটা খুবই একটা লাইক ফার ফেচড থিওরি, কোনো তেমন তথ্য প্রমাণ নাই, সো এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। নাও সামারাইজ করে দিই, হ্যাঁ নগদের কিছু কোয়েশ্চেনেবল, কিছু প্রবলেমেটিক বলবো না, কিছু কোয়েশ্চেনেবল অ্যাক্টিভিটি আছে, মেজর কোয়েশ্চেন, মেজর কোনো কোয়েশ্চেনেবল অ্যাক্টিভিটি না, মাইনর মনে হয়েছে আমার, সেগুলো ইদার আইনের মধ্যে থেকেই করছে লুপহোল এক্সপ্লয়েট করে, অথবা মেবি আইনের মাইনর ব্যত্যয় হয়েছে, কিন্তু মেজর কোনো ব্যত্যয় আমি কোথাও দেখতে পাইলাম না। যে অভিযোগগুলো এগেন আরেকবার তাহলে আমরা রিক্যাপ করি, নগদে বারবার মালিকানা বদল হয়েছে, সো হোয়াট, নগদে ডাক বিভাগের কোনো অংশ ইয়ের মালিকানা নাই, হ্যাঁ মালিকানা থাকার কথাও ছিল না, তাদের সাথে রেভিনিউ শেয়ারিং হচ্ছিল, সেইভাবে চুক্তি হয়েছিল, সেটাও কোনো ইস্যু না। অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে, ওকে অ্যাকাউন্ট ফ্রিজ, সাসপিশাস অ্যাক্টিভিটি দেখলে সারা পৃথিবীতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো সেটাও কোনো ইস্যু না। কেন করা হয়েছে লাইক এখন ব্যাকগ্রাউন্ড ডিটেলস অতদূর জানি না, আরও সামনে সময় আসলে বোঝা যাবে শয়তানি করে করছে না, আসলেই জেনুইনলি যা হওয়ার সেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। তারপর আর কি অভিযোগ নগদের বিরুদ্ধে, ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করে নাই, না হ্যাঁ অনুমতি নিয়েই করছে, সাময়িক অনুমতিপত্র নিয়ে কাজ করতেছে, সেটার মেয়াদ সেপ্টেম্বর মাসে মানে এই মাসে শেষ হবে, সো এখন পর্যন্ত তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করে অনাপত্তিপত্র নিয়ে সব কিছু করতেছে, সো সেখানেও নাথিং রং দেয়ার, সো আর কি এগুলো তো অভিযোগ, সো কোনো অভিযোগেরই কোনো ইয়ে নাই আর কি, সো সে সবগুলোরই ব্যাখ্যা আছে এবং সবগুলোই লাইক কোনোটাই অভিযোগ না নেসেসারিলি, যতটুকু মনে হচ্ছে অ্যাপারেন্টলি ইনফ্লেট করে, যেটা বাংলাদেশে যেটা হয় যখন একটা শুরু হয় নাচানাচি উন্মাদের মতো, তখন সবাই মিলে লেগে যায়, মিডিয়া টিডিয়া পাবলিক টাবলিক মিলে এমন একটা অবস্থা শুরু করে যে ফখরুল ভাই ভাত খায়, ফখরুল ভাই ভাত খায়, সবাই মিলে ফখরুল ভাই ভাত খায়, ফখরুল ভাই ভাত খায়, তখন বাইরের কেউ থতমত খেয়ে যাবে, কী ব্যাপার ভাত খাওয়া কোনো অপরাধ নাকি, সবাই মিলে বলতেছে কী মানে কোনো ঝামেলা আছে মনে হচ্ছে এখানে, না আসলে কোনো ঝামেলা নেই, আসলে ফখরুল ভাই ভাত খাচ্ছে, সো এমন এমনই মনে হচ্ছে আর কি আমার কাছে এখন পর্যন্ত নেসেসারিলি। অনেকদিন পর একটা এপিসোড করলাম, তাও এর বাইরে কিছু বলার মতো আমার স্কোপ নাই, যদি আলাদা কোনো তথ্য ইনফরমেশান পাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আরেকটা এপিসোড হয়তো যদি করি তখন সেগুলো নতুন তথ্যের আলোকে উপস্থাপন করবো।